ভিএস কোডটা খোলার আগে আমি একটা কাজ করেছি, এটা হচ্ছে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেছি। ফোল্ডারটাকে আলাদা করে যাতে নেভিগেট না করতে হয় ফোল্ডারের মধ্যে গিয়ে আমি রাইট ক্লিক করে ওখানে ওপেন উইথ ভিএস কোড করে নিয়েছি। সো এটা হচ্ছে ভিএস কোডের টার্মিনালটা। এখানে তুমি ফোল্ডারের নামটা দেখতে পাচ্ছ, সবে জ্যাঙ্গো জ্যাঙ্গো টেস্ট দেওয়া নামটা দেওয়া আছে। এখানে গিয়ে আমি টার্মিনালটা ওপেন করব। টার্মিনালটা ওপেন করে জ্যাঙ্গো একটা সার্ভার আমরা চালাবো, সেটা চালানোর জন্য একটা কমান্ড লিখবো। এই টেস্ট ওয়ান বেসিক্যালি হচ্ছে আমাদের সার্ভারটার নাম। সো এটা সার্ভারটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সার্ভারটা চলছে কিনা সেটা দেখার জন্য আমরা রান সার্ভারের একটা কমান্ড চালাবো, কিন্তু সেটা দেখার আগে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছো যে এখানে ইয়েটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে সার্ভারের একটা জিনিস ক্রিয়েট হয়ে গেছে এই ইয়েটা চালানোর পরে। সো এখানে ডিরেক্টলি রান সার্ভার লিখলে চলবে না, কারণ এখানে যখন আমি ডিআইআর দিচ্ছি তখন ম্যানেজ ডট পাই এর ফোল্ডারটা নেই। সো আমি কি করবো, এটা সিডি টেস্ট ওয়ান করে আমার টেস্ট ওয়ান এর ফোল্ডারটায় চলে যাবো। নাও এখানে যদি ডিআইআরটা করে দেখি, এখানে ম্যানেজ ডট পাই ফোল্ডারটা আছে। এবার যেহেতু ম্যানেজ ডট পাই ফোল্ডারটা এখানে আছে, সো এখানে আমরা সার্ভারটা চলছে কিনা সেটা দেখার জন্য এই কমান্ডটা চালাবো, ম্যানেজ ডট পাই রান সার্ভার। এটা চালানোর বাদে এই যে লিঙ্কটা এসছে, এটা কন্ট্রোল টিপে ক্লিক করব। ক্লিক করার বাদে এরকম টাইপের কিছু একটা স্ক্রিন আমাদের কাছে ওপেন হয়ে যাবে। এটা অর্থ হচ্ছে তার মানে চলছে আসলে জিনিসটা, আমাদের সার্ভারটা সাকসেসফুলি রান করছে। সো এখন আমরা কন্ট্রোল এখানে ক্লিক করে কন্ট্রোল সি টিপে সার্ভারটাকে বন্ধ করে দেবো। নাও যে কাজটা আমাকে করতে হবে, এটা তো সার্ভারটা করেছি, নাও আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হবে। ওয়েব অ্যাপ্লিকেশনটার মধ্যেই স্যার ওই দিন আমাদের কাজটা করিয়েছিল। সো এই ওয়েব অ্যাপ্লিকেশনটার মধ্যেই অনেক কাজগুলো হবে, তো ওটা ক্রিয়েট করার জন্য এই কমেন্টটা চালাবো। আমরা নাম দিয়ে দিচ্ছি টেস্ট ওয়ান। এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে টেস্ট ওয়ান অ্যাপটা যেমন রকম চলে এসছে, সো আমরা প্রথমে কি করব, টেস্ট ওয়ান অ্যাপে গিয়ে আমরা এই ভিউস ফোল্ডারটায় যাব। অ্যাকচুয়ালি ভিউস ফোল্ডারটায় যাওয়ার আগে আমরা কি করব, এই টেস্ট ওয়ান অ্যাপটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে একটা ফাইল বানাবো, ফাইলটার নাম দেবো urls.py। urls.py নামটা মানে urls.py নামটাই দিতে হবে, এই এক্সাক্ট নামটাই দিতে হবে, এছাড়া অন্য কোনো নাম দেওয়া যাবে না। সো urls.py তে আমরা যাব, গিয়ে যে কোডটা লিখছি ওটা লিখব। এই দুটো লিখলাম, লিখে এক্সাক্টলি এই জিনিসটা ইউআরএল প্যাটার্নস দিয়ে জিনিসটা লিখতে হবে। দিয়ে এটা লেখার পরে আমরা যে জিনিসটা লিখব সেটা হচ্ছে যেটা স্যার লিখিয়েছিলেন, নাও এই যে জিনিসটা, এই যে কমান্ড মানে এই যে প্রোগ্রামটা, এটা বেসিক্যালি কি করছে, এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে, ব্ল্যাঙ্ক স্পেসটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইউআরএল এর নেমটা। এন্ড এই ভিউস ডট ভিউস ডট টেস্টটা কি করছে, আমরা এখানে দেখতে পাচ্ছিস যে এখানে তোর এই টেস্ট ওয়ান অ্যাপ যে ফোল্ডারটা ওটার আন্ডারে ভিউস ডট পাই বলে একটা ফোল্ডার আছে। তো ওখানে গিয়ে বেসিক্যালি টেস্ট নামের একটা ফাংশনকে এই পাথ ফাংশনটা কল করার চেষ্টা করছে। সো ভিউজে যাব, তো ভিউজে বেসিক্যালি আমাদের কোনো এই টেস্ট ফাংশন নেই, তো এই টেস্ট ফাংশনটা আমাদেরকে বানাতে হবে। তো বানাতে গেলে আমাদেরকে কিছু প্রোগ্রামিং এখানে করতে হবে। তো ভিউজ হোল্ডারটা এসে ফ্রম জ্যাঙ্গো ডট http ইম্পোর্ট http রেসপন্স। আমরা চাইবো যে যখন আমাদের এই টেস্ট ফাংশনটা কল হবে তখন আমরা একটা http রেসপন্স বেসিক্যালি রিটার্ন করি। তো সেটা করার জন্য এবার আমরা টেস্ট ফাংশনটাকে আমরা ডিফাইন করব। এটার মধ্যে আমরা রিকোয়েস্ট নামে একটা প্যারামিটার ইয়ে করবো, টেস্ট নামের অলওয়েজ একটা প্যারামিটারাইজ ফাংশন হতে হবে। সো এটা করার বাদে যেটা লিখবো আমরা সেটা হচ্ছে এইটা http রেসপন্স, দিস ইজ
this is a image. So এটাকে আমরা সেভ করব urls.py তে গিয়ে এটাকে সেভ করব বাট যদি আমি এখন সার্ভারটা চালাই দেন এটা একটা এরর দেবে কারণ এটাকে আমাকে রেজিস্টার করতে হবে কারণ এটার মধ্যে এই যে জিনিসটা এটার মধ্যে যে জিনিসগুলো আছে এইগুলো বেসিক্যালি আমরা ডিসপ্লে করতে পারছি সো এটাকে রেজিস্টার করতে গেলে সিম্পল একটা কাজ টেস্ট 1 এর আন্ডারে যে ফাইলগুলো আছে ওখানে urls.py বলে আরেকটা ওদেরও নিজের urls.py বলে আছে সো ওখানে কি এই যে পাথটা আছে পাথের সাইডে কমা দিয়ে ইনক্লুড লিখে নেব ইনক্লুড লিখে নেওয়ার পরে আমরা ওটার নিচে গিয়ে url.patterns যে এইটা আছে ওর প্যারামিটারের তলায় গিয়ে আমরা লিখে দেব হচ্ছে পাথ কমা তো এটা বেসিক্যালি কি হলো এটা বেসিক্যালি রেজিস্টার হয়ে গেল মানে আমি যদি এবার স্টোরি ডট ইউ মানে স্টোরি স্টোরি না এখানে এটা টেস্ট ওয়ান হবে সরি তো এই টেস্ট ওয়ান অ্যাপের আন্ডারে তোর ওই ইউআরএলএস যে ফোল্ডারটা আছে ইউআরএলএস ফোল্ডারটা থেকে ও কল করতে শুরু কল করবে সো এটাকে আমরা একবার সেভ করে দেবো সেভ করে নিয়ে এবার আমরা চালাবো রান সার্ভার করবো সো এই এইচটিটিপি রেসপন্সটা রিটার্ন করছে তো দেখে নিলাম সো এটা হচ্ছে আমাদের এইচটিটিপি রেসপন্সের ব্যাপারটা ছিল এবার আমরা একটা এইচটিএমএল রেসপন্স দেখি ক্রিয়েট করি এইচটিএমএল রেসপন্সটা ক্রিয়েট করার জন্য টেস্ট ওয়ান অ্যাপের আন্ডারে এখানে একটা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব টেস্ট ওয়ান অ্যাপের আন্ডারে ফোল্ডারটা নাম দেবো হচ্ছে টেমপ্লেটস এই টেমপ্লেটস এর আন্ডারে আমরা একটা ফাইল ক্রিয়েট করব এটা একটা এইচটিএমএল ফাইল হবে সো হোম ওয়ান ডট এইচটিএমএল নাম দিয়ে দিল সো এখানে আমরা একটা বেসিক এইচটিএমএল কোড লিখে নেব সো একটা ওই বেসিক এইচটিএমএল কোড লিখে নিচ্ছি এটা একটা বেসিক এইচটিএমএল কোড সো এটাকে আমরা এটা লিখে নিলাম আমরা এই এইচটিএমএল কোডটা লিখে নেওয়ার বাদে এই এইচটিএমএল কোডটাকে বেসিক্যালি কল করব আমরা কল করতে গেলে সেম ভিউ ইউআরএলএস ফোল্ডারটায় যাব ইউআরএলএস ফোল্ডারটায় গিয়ে পাথ ডট আমরা চাইবো যে এটা হোম নামটা লিখলে তবে আমাদের ইউআরএলটা কল হয় সো আমি এটাকে অ্যাকচুয়ালি হোম ওয়ান দিয়ে দিই এটা লাগবে হোম ওয়ান দিলাম দেন দিয়ে ভিউস ডট হোম ওয়ান এবার এই হোম ওয়ানে গিয়ে একটা আমাদের ভিউজে গিয়ে একটা হোম ওয়ান ইয়ে লিখতে হবে হোম ওয়ান ফাংশন এটাকে লিখতে গেলে রিটার্ন এই রেন্ডারটাকে আমরা লিখবো রেন্ডারটাকে লিখে আমরা এই রিকোয়েস্ট কমা ওয়ান ডট এইচ এটাই দিয়ে দেব সো এটা দিয়ে দেওয়ার পরে আমাদের হবে কি মানে এটা বেসিক্যালি হোম ওয়ান এইচ টিএমএল ফাইলটাকে একটা পয়েন্ট আউট করছে যখন আমি এখানে কিছু সেভ করছি তখন এটা আলটিমেট মানে সার্ভারটা আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না এবার আমি এখানে একটা ফাইনাল সেভ করে দেবো সেভ করে নিয়ে আমি এবার এখানে গিয়ে স্ল্যাশ মেরে হোম ওয়ান সো এখানে আমরা একটা এরার খাবো রিজনটা এটাই যে এই টেমপ্লেটসগুলো এখনও আমার ইয়ে নেই মানে
এই টেমপ্লেটস গুলো রেজিস্টার করা হয়নি। সো এই টেমপ্লেটস গুলোকে রেজিস্টার করতে গেলে আবার টেস্টের এখানটা আসতে হবে, টেস্টের এখানটা এসে সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে জাস্ট ইনস্টল অ্যাপস তলায় গিয়ে সিম্পল একটা লিখতে হবে, এই তো জাস্ট সিম্পলি আমি লিখে দেবো টেস্ট অ্যাপ, ব্যাস আর কিছু দরকার নেই। হয়ে গেছে, কাজ হয়ে গেছে।